গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু শারিকাস লাইফ স্টাইল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমাকে দেখছো আর আমি তো ভীষণ ভালো আছি ঠান্ডাটা কিন্তু বেশ জাকিয়ে পড়েছে বোঝা যাচ্ছে কালকে থেকে ঠান্ডাটা কেমন পড়েছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্যালকনিতে গিয়ে জাস্ট দাঁড়া দাঁড়াতে পারলাম না সাথে সাথে ঘরে চলে এলাম কারণ এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এত তো শীত পড়ছে কি বলবো আর চারিদিকে কুয়াশায় একদম সামনে কিছু দেখা যাচ্ছে না এত কুয়াশা তার মধ্যে আমার দিদি এসে বলল আজকে দিদি রাস্তায় আসার সময় বলছে যে আমি মানে রীতিমতো ঠকঠক করে কাঁপছি যেন আর সবাই রাস্তার পাশে আগুন পোহাচ্ছে বসে মানে এত ঠান্ডা পড়েছে ভাবা যায় কলকাতায় এত ঠান্ডা আসলে ঠান্ডাটা হচ্ছে এই গঙ্গাসাগরের মেলার সামনে তার জন্যই আরো ঠান্ডাটা পড়েছে বেশি আর এই ঠান্ডায় গরম গরম ধোয়া ওঠা চায়ের কাপ হাতে নিয়ে তোমাদের সাথে কথা বলছি বাড়ি সবাই কিন্তু এখন ঘুমোচ্ছে আমি একাই শুধু চা খাচ্ছি আজকে শনিবার শনিবার মানেই আমার টেনশনের দিন শুরু কি করব কি করব না সবটাই আমাকে চিন্তা করতে হয় মানে শনিবার বলে স্পেশালি সবসময় একটা না একটা কিছু চিন্তা করতে হয় কিন্তু শনিবার হলে বেশি চিন্তা করতে হয় যে কি করব আর কি করব না তবে ঠান্ডার সময় কিন্তু ঠান্ডা পড়া খুব দরকার শরীর খারাপ হয় সবার আর এখন কলকাতাবাসী ঠান্ডা উপভোগ করছে কালকে থেকে থেকে তুলে নেওয়া শীতকালে বিছানা তোলা একটা বড় কাজ গরমকালে তো সেগুলোর কোনো ব্যাপার থাকে না জাস্ট বালিশটা ঠিক করো আর বিছানা ছেড়ে দাও কিন্তু শীতকালে তো লেপ কম্বল সবকিছু তুলতে হয় ওই কারণে শীতকালে বিছানা তোলা একটা সব থেকে বড় কাজ তুতান এখন ব্রেকফাস্টে দুধ আর বিস্কিট খাবে তার জন্য দুধ বার করে এখন গরম করে নেওয়া যাক ঠান্ডা দুধ তো দেওয়া যাবে না এই দুধ না গরম না করলেও চলে কিন্তু ঠান্ডা দুধ তো বাচ্চাকে দেওয়া যাবে না তার মধ্যে শীতকাল তাই একটু গরম করেই ওকে দিতে হবে পার্থ ঘুম থেকে উঠে গেছে এবার এই বিছানাটাও তুলে নেওয়া যাক কালকে যে খিচুড়িটা ছিল সেটা এখন গরম করে পার্থকে দেব ব্রেকফাস্টে খাবে ও কালকে খিচুড়ি এর সাথে একটু মুড়ি দিয়ে দেব মুড়ি পেঁয়াজ তেল এই দিয়ে ও আজকে ব্রেকফাস্ট করবে তো আগে খিচুড়িটাকে মাইক্রোওয়েভে গরম করে নিই খিচুড়িটা মাইক্রোওয়েভে গরমে বসিয়ে দিলাম বেশি গরম করবো না হালকা একটু গরম করে নেব খিচুড়ি গরম হয়ে গেছে এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দেব পেঁয়াজ দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু তেল দেব অল্পই তেল দেব পরে মিক্স করে পাঠাকে খেতে দেব পাঠো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আর ওকে দিয়ে আসা যাক এই নাও তোমার খিচুড়ি মুড়ি ব্রেকফাস্ট রেডি ভালো নাইস ফুলকপি তরকারি হচ্ছে কালকে পাঁচমি যে সবজিটা রান্না করেছিলাম রাতে সেটা আছে পালং শাক কেটে রেখেছি এটা রান্না করব ফুলকপি হয়ে গেলে আজকে পালং শাক করব গাজর পেঁয়াজ কলি আর আলু দিয়ে তো এই সবজিটাকে ভেজে নিয়ে তারপর শাক আগেই তো কেটে রেখেছি কেটে ধুয়ে রেখে দিয়েছি সবজি ভালো করে ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দেবো আর এদিকে ফুলকপি তরকারি হয়ে গেছে এই যে ফুলকপি তরকারি হয়ে গেছে আজকে ডিনারে আছে চানা মশলা আর এখানে আছে পনির মাঞ্চুরিয়ান জোম্যাটো থেকে আনানো হয়েছে আজকে সারা দুপুর আমি ভিডিও করিনি অনেকগুলো কারণে আজকের আমি ভিডিও করে উঠতে পারিনি যাই হোক আজকে রাতের ডিনারে আমাদের আছে পনির মাঞ্চুরিয়ান আর চানা মশলা এই দিয়ে হবে আজকে আমাদের ডিনার ডিনার এখন করে শুয়ে পড়বে পনির মাঞ্চুরিয়ান আর চানা মশালা তুতান এখন ডিনার করবে পনির মাঞ্চুরিয়ান আর চানা মশালা দিয়ে তাকে তুতানকে এখন দিয়ে দিও খেয়ে নিক বাচ্চা ছোট বাচ্চার খিদে পেয়ে গেছে তুতান ডিনার করতে বসে গেছে পনির মাঞ্চুরিয়ান আর চানা মশালা দিয়ে তুতানের আজকে ডিনার তুতান কেমন লাগছে খেতে খেতে তো অসাধারণ